বিলোনিয়াতে ত্রিপুরা প্রদেশের যুব তৃণমূল কংগ্রেসকে নিয়ে একটা প্রতিবাদী মিছিল করেছি। কেন করেছি? কারণ মোদি সরকার বলেছিল যে বিজেপি গভর্নমেন্ট হলে জিনিসপত্রের দাম কমিয়ে আনবে, মূল্যবৃদ্ধিকে কমিয়ে আনবে। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আমরা ডিজেল পেট্রোলের দাম এইভাবে 100 টাকা পার লিটার ক্রস করতে কোনোদিন দেখিনি। আজকে এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম 1200 টাকা, আজকে খাওয়ার জিনিসপত্র কোথায় কি পর্যায়ে গিয়ে দাম বেড়েছে, এটা নিয়ে তৃণমূল পার্লামেন্টে প্রতিবাদ করেছে, আমরা ন্যাশনাল লেভেলে করেছি এবং ত্রিপুরা রাজ্যতে আমরা এই প্রতিবাদী মিছিল করবো 30 অগস্ট রাজভবন ঘেরাও। আর আমি অত্যন্ত দুঃখিত যে ত্রিপুরা রাজ্যের ব্যাপারে বলবো, যেখানে টেট কোয়ালিফাইড টিচাররা আজকে শিক্ষামন্ত্রীর ঘর ঘেরাও করতে হচ্ছে চাকরি। এছাড়া আমরা পত্রপত্রিকাতে দেখছি, মিডিয়াতে দেখছি যে স্কুলের বাচ্চারা বড় ক্লাসের বাচ্চারা ছোট ক্লাসের বাচ্চাদের পড়াচ্ছে, মানে শিক্ষক নেই, আবার টেট কোয়ালিফাইড শিক্ষকরা চাকরি পাচ্ছে। এটা আমি কোনোদিন দেখিনি যে শিক্ষকরা একটা শিক্ষামন্ত্রীর বাড়িতে গিয়ে বাড়ির বাইরে আন্দোলন করছে, মানে ওদের কি পর্যায়ে ওদের হতাশা এসছে এটা আমরা দেখতে পাচ্ছি। এইগুলো প্রত্যেকটা ইস্যু নিয়ে আমরা আগামী 29 অগস্টে রাজভবন ঘেরাও করব। ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সব কর্মীরা থাকবে, মহিলারা থাকবে, আমাদের প্যারেন্ট বডির সবাই থাকবে। আমি আশা করছি যে আজকে বেলোনিয়াতে যে সভাটা আমরা করেছি, এখান থেকেও জনসাধারণ আমাদের সেই প্রতিবাদ এবং রাজভবন ঘেরা অভিযানে যোগ দেবে।